মিষ্টি হ্যাশট্যাগ আমি মিষ্টি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাকে কেমন লাগছে একটু বলো। এটা কিন্তু আমার জামা না, এটা আমার মার জামা, আমার হয়ে যায় আমি পরে নিচ্ছি। তো ভিডিওতে আসা যাক। প্রথম আমি একজনকে বলতে চাই, যে ভিউয়ার্সদেরকে, যে তোমরা এই এতদিন ধরে এই যে তোমরা এই দুমুখো সাপকে পুষছিলে, এই আমাদের অন অ্যান্ড অলি দালালকে পুষছিলে, তো সে তো পাল্টি খেয়ে গেল, পটাস পটাস করে পাল্টি খেয়ে গেল। কারণ ও নিজের স্ট্যান্ডেই ও ঠিক নেই, তো তো পাল্টি খাবেই। এখন বলছে যে কামরা যেটা করেছে সেটা ঠিকঠাক না, না ছেলে না পিতেও পারে। তো ও যখন সবই জানে, মানে মানুষকে আগে থেকে ছেলে পাবে ছেলে পাবে ছেলে পাবেই, তো করতো কেন? তোমাদেরকে মানে ভিউয়ার্সদেরকে এত বোকা বানাতো কেন? আর তোমরা তো একদম হদ্দ বোকা, ওকে একদম সাপোর্ট করে গেছে একদম মন থেকে। সেদিনকার ওর কালকের একটা কমেন্টে পড়লাম যে ও বলছিল যে সীমাদি হচ্ছে রয়্যালিটি মেনটেন করে, সে সন্দীপদার যেমনই হোক সন্দীপদার পাশে থেকে যায়, তুমি কেন চেঞ্জ হয়ে গেল? মিছে লিখেছে, আমার কোনো মানে পার্সনকে আমি সাপোর্ট করব না, আমার রয়্যালিটি দেখানোর দরকার নেই। হ্যাঁ, এটাই কমেন্টে তাকে অ্যান্সার দিয়েছে। তাহলে আগে থেকে ও এত লাফালাফি মানে করতো কেন? তখন কি গামলা ওকে একটু চুমু খেয়েছিল বলে, নাকি নাকি একটু সাপোর্ট করেছিল? সাপোর্ট মানে ওইভাবে সাপোর্ট করেনি, হালকা ফুলকা একটু হিংস দিয়েছিল, তারপরে এই ম্যান্ডির মাথায় বুদ্ধিটা এসছে, ম্যান্ডির ব্যাপারটাতে, যে বাবা আমার ব্যাপারে যদি এও যা মানে বিশ্বাস করে না, মানে গামলা একে বিশ্বাস করেনি মেন কথা। তো ওই জন্য মাথায় বুদ্ধিটা এসে যে বাবা যদি এও আমার মতন পোল খুলে দেয় তাহলে গেলাম, আর কদিন রুকো যারা সবর করো, এবার পোল খোলার সময় এসছে। কারণ ও তিতিয়ে যায়, পুরো তিতিয়ে যাবে আস্তে শরীরটা, মানে এখন আস্তে আস্তে খুলছে, মানে সন্দীপ দাকে সাপোর্ট করছে না, কিন্তু সন্দীপ দা যে কথাগুলো বলছে সেগুলো সাপোর্ট করছে। তোমরা ভাবো কারা এতদিন সত্যের পথে ছিল, কারা এতদিন সত্যের পথে ছিল না। ওকে আমার মাঝে মাঝে ভয় লাগে যে হঠাৎ করে এত সাপোর্টিং হয়ে গেল কেন, সন্দীপ দা একটু ফরে হয়ে একটু একটু ফরে হয়ে কথা বললো কেন, তাই আমি ভয় লাগে মাঝে মাঝে। তো সেখান থেকেই বলছি যে ও যে এরকম দোগলাবাজি করতো সেটা বুঝলাম না, কেন করতো এতদিন? তাহলে সত্যের পথে চলতে পারতো এতদিন, না ডায়লগ মেরে যেই গামলা বলে দিল একজনকে যে ও কাঁঠাল ভেঙে খায়, সেখান থেকে কি জ্বলন শরীরে, ওর পুরো ঝিরঝির ঝিরঝির করে চলছে। তো মন তখন গামলার মন মানে ইয়ের ম্যান্ডির কথা মনে পড়ে গেছে, যে ম্যান্ডির ব্যাপারে তো এরকম করে ধপ করে বলে দিয়েছে, আর আমার ব্যাপারে যদি এরকম ধপ করে বলে দেয় আমি কি করেছি না করে সত্যি কথা তো। কারণ গামলা তো ছেলে নেবে না, এরাই লাফাচ্ছে ছেলে নেওয়ার জন্য, কারণ গামলা কোনো মানে স্ট্রং কেসই করেনি ছেলে নেওয়ার জন্য, তার জন্য ছেলেও নেওয়ার ইচ্ছা নেই, ছেলে নিলে তো সেই সময় নিত, তোমরা বুঝতে পারছো না, সেই সময় হাত ধরে ছেলেকে নিয়ে যখন বেরিয়ে যেত বেরিয়ে যেত, নয় সেদিনকার প্রশাসনকে নিয়ে গিয়ে যখন গেছিল কাঁথা করাচ্ছিল, ছেলেকার দেখা যাবে ছেলেকার দেখা যাবে, তখনই ছেলেকার দেখা যাবে প্রশাসনকে বলে নিয়ে নিতে পারতো, নেয়নি কেন? নমাস একটুখানি ফুর্তি করতে হবে না, বাবার ছেলে নিয়ে গিয়ে কে সামলাবে, কে সামলাবে ছেলেকে? আমার মা থোড়ি সামলাবে নাকি? মা ডিলস করতে ব্যস্ত, বাবা মা তো একদম এক ধাপ উপরে যাচ্ছে, মাঝে মাঝে ওম শক্তি ভয় পায়, আমার বউটারও সাজুগুজু করছে তো, কখন না টক করে কেউ নিয়ে এসে পুক করে বেরিয়ে চলে যায়, ওই জন্য খুব ভয় পায় সত্যি। মাঝে মাঝে রাতের বেলা এসে দেখে যায় ঘরে কোনো কাপাকাপি কেস হচ্ছে না, তো মেয়ে এই ঘরে কাপাকাপি, আমার বউ এই ঘরে কাপাকাপি, তার জন্য যায় শক্তি এসে দেখে যায়। তো তাই জন্যই বল যে ও রাতে কেন ঢোকে, এখানেই প্রমাণটা পাওয়া গেছে যে ও কেন ঢোকে রাতে। তো তারপরে ও যে গামলা মাথায় বুদ্ধিটা এসছে যে একে আমার দাল বানিয়ে লাভ নেই, কারণ এ তো দাল হওয়ার যোগ্য না, কারণ এ কি আর সীমাদি যে রয়্যালিটি মেনটেন করে সবার সবসময় পাশে থাকবে, নাথিং, ও হচ্ছে দোকলা, ওর জন্যই গামলা আগে থেকে সতর্ক হয়ে গেছে, ও জানে আমি ছেলে নেবো না, কেন এই কারের কাছে ছেলে 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 করছে, তাই তো? ও ছেলে নেবে না, আমি বলে দিলাম ছেলে নেবে না। আর দালালকে বলি, এই তুই যে সবার পোলগুলো খুলে দিস, যখন ম্যান্ডি বলছিলিস না যে সিঁদুর পরে আমাকে ভিডিও কলিং করেছিল আমি দেখছিলাম, পোলগুলো তো খুলেছিস,
তো তখন তখন যখন মানে সিঁদুর পড়া অব্দি দেখেছিস নাকি সিঁদুর আগে মানে ঘেঁটেছে কি করে সেটা দেখেছিস? তাহলে তো একটুখানি নিজের ওই ভেড়া হাজবেন্ডকে নিয়ে একটুখানি ওই সেম কেসটাই করতে পারে। তাহলে যদি একটুখানি কোলে আসতো তাহলে মানে হ ভেড়ার তো মানে কি বলে ইয়ে নেই, দম নেই, মানে অন্য কিছু করার দম নেই। তার জন্যই আর কি বলবো, কিছু বলার নেই। আর তুই বললি না যে এরকম সন্দীপ দা মানে গামলাকে বললি এরকম স্বামী থেকে না স্বামী থাকা ভালো, বিধবা হয়ে যাওয়া ভালো। এবার আমি বলি সন্দীপ দা কোথায়, ওকে তো কোনো খারাপ রাখিনি, সবাই ওর ব্লগ দেখেছে, ব্লগের মধ্যে হাসি মুখটা দেখা গেছে, মানে হেসে সেই ও ভিডিও বানাতো, ওকে সিকিম ঘুরতে নিয়ে যেত, দীঘা ঘুরতে নিয়ে গেছিল, তারাপীঠ ঘুরতে নিয়ে গেছিল, কোনো কমতি তো রাখেনি। ওরকম যদি স্বামী হয় তো খারাপ কিছু না, গামলা তো একা একা ঘুরতে যায়নি, স্বামী নিয়ে গেছে। ওই টাকাটা কি ব্যাপার জানি না, স্বামী স্ত্রী মিলিয়ে দিয়েছে। তো ও যখন বলছে যে ও সুখী রাখেনি, ও স্বামী হওয়ার যোগ্যই না, এবার আমি বলি তোর ভেড়া স্বামী হওয়ার যোগ্য না, তুই কোথায় নিয়ে যায়? আমি তো দু চোখে দেখতে পাই না, তোকে কোথাও ঘুরতে নিয়ে গেছে দামি, সিমলা, মানালি, আরে দীঘা, দীঘা অব্দিও তো ঠিক আছে, দীঘাতেও তোকে দেখি না নিয়ে যেতে। তা দীঘা, তারাপীঠ, অনেক জায়গা আছে, তোকে তো আমি কই দেখি না। তোর নাকি বোনের একটা উকিল এসে ঘাড়ে হাত দিয়ে বলেছে তুমি ভিডিও করে নাও, আমি সাথে আছি। এবার দেখিস না আবার ওই ভিডিও করতে গিয়ে আবার তোর পট করে ওই ওই আবার হাত না উঠিয়ে দিয়ে ঝাড়গ্রামে চলে যায়, বুঝলি তো? কারণ তুই তো দোগলা, তুই তো কোনো মানুষকেই নিজের মতন করে রাখতে পারিস না, যাকে ধরিস যদি সে স্বার্থ পুড়িয়ে যায় তাকে একবারে লাথি মেরে দিবি, এটাই তোর মানে দোগলামির প্রমাণ। তো সেখান থেকে তোর নিজের মালিকই তোকে পোষেনি দাল হিসাবে, অন্য কাউকে পুষেছে, ওই জন্য তুই নিজেকে নিজে মানুষই হতে পারিস নি, তাহলে কি করে হবে? আর তো খুব বলছিলিস স্ট্রাইক খেয়েছে, স্ট্রাইক খেয়েছে, স্ট্রাইক খেয়েছে, বাংলাদেশে কুলাঙ্গা স্ট্রাইক খেয়েছে, ও কি মজা পেয়েছিস না? আর যেই জুতোর বাড়িটা মুখে খেলি যে ওকে সমাজসেবা দাদা নর্মাল কি স্ট্রাইক মেরেছে, ছাতার মাথা স্ট্রাইক মেরেছে, আরে তুই কি নাচ করছিলিস, স্ট্রাইক খেয়েছে, স্ট্রাইক খেয়েছে, বাবা কি খুশি, মনে ফুর্তি লেগেছিল তোর, তাই না? আমি বলেছিলাম বেশি লাফাস না, ঝড়ে পড়ে যাবি, তুই এবার স্ট্রাইকটা খাবি, তখন আমরা লাফাবো। খাবি খাবি দাঁড়া, খাবি একদিন না একদিন, খাবি তুই স্ট্রাইক, তারপর আমরা কি নাচবো? তুই যেমন সবার স্বামী চলে গেলে হেসে হেসে ভিডিও করিস, কাউর স্বামীকে অভিশাপ দিয়ে দিচ্ছিস। এবার একটা কথা বলি, তুই যে বিধবা হওয়ার গামলা কথাটা বললি না, এখন হয়তো স্বামীটা হচ্ছে ফোকলা, তো সেখান থেকে তুই ফোকলাকে মৃত কামনা করছিস, বা অসাধারণ। কারণ সন্দীপ দা তো এখন হাজবেন্ড না, হ্যাঁ লিগালি হাজবেন্ড থাকতে পারে, কিন্তু নর্মালি এখন যাকে মানে সে হচ্ছে ফোগলা। আর সবাই তোমরা ভাবছো যে ফোগলা সম্পর্ক মানে ওর সাথে সম্পর্ক নেই, এটা ভুল ধারণা, ওর সাথে ভালো করেই সম্পর্ক আছে। কারণ ফোগলা কোনোদিন গামলাকে ছাড়বে না, সোনার হাঁসপাড়া ডিঙ্কে কোনোদিন কেউ ছাড়ে না। ও মেন কথা বুদ্ধি করে এই সমাজসেবাকে ঢুকিয়ে মানে সেবককে দাদাকে ঢুকিয়ে, দাদা বললাম কিন্তু সম্মান করলাম দাদা, ঢুকিয়ে ও এই জিনিসটাকে পুরো মোড় ঘুরিয়ে ও ব্যাপারটা করতে চাইছে যে এই যে আমার সাথে ফোগলার যে সম্পর্কটা আছে সেটা যেন কাউ আর ব্যাপারে না ঢোকে, এই সমাজসেবা দাদাকে নিয়ে বা সবাই পড়ে থাকে, ও এটাই করতে চাইছিল। কারণ ও বিয়ে বাড়ি গেছে, আর আগেকার যে ধ্বজা পড়া যে মানে ধ্বজা পড়া যে ভিডিওগুলো দিয়েছে সেগুলো পরপর ছাড়ছিল, এবার বিয়েবাড়ির যে মানে যখন গেছে তখন তোর ব্লগ করেনি, তো কালকে তোমরা ব্লগ পেলে না, সেই সময় ওরা সেই দিনের যে ব্লগগুলো আর করেনি, ওই জন্য কালকে ব্লগ নেই, বুঝতে পারলে? ওই ধ্বজা পড়া ব্লগগুলোকে ছেড়ে ছেড়ে ওরা কিন্তু বিয়েবাড়ি গেছে, বৌদিকে আনতে গেছিলো কিন্তু ওরা বিয়েবাড়ি গেছিলো, তার জন্যই ওই সমাজসেবা দাদাকে আনলো হচ্ছে কেন, যে ওর কাছে যেন সবাই ঘুরে যায়, ওকে ব্যাপারে সবকিছু বলে, ও তার জন্যই এই যে ফোগলা ব্যাপারটা যেন ফোগলার আমার ব্যাপারটা যেন এখন দামাচাপা থাকে, তার জন্যই ওই সমাজসেবা দাদাকে নিয়ে এসছে। এবার সমাজসেবা দাদা নাকি খুব মানে দান মানে দান টান করে, তাহলে এই গামলার পিছু নিয়ে লোকে ও তোর ওনার তো ওর ফর্সামে পছন্দ, ফর্সামে তো পছন্দ মানে সবাইকে আবার SMS টেক্স করে শুনলাম যা, তো সেখান থেকে ক্যারেক্টারটা মনে ভালো না,
তার জন্যই অফিস থেকে চলে এসেছিল, মানে ছাড়াই করে দিচ্ছিল ওকে। এবার বলি এই যে আমাদের অন অ্যান্ড অনলি দাল খুব লাফালাফি করছে না, যে জিতবে গামলা, এমন কেস করেছে সেটা কোনো ভ্যালু নেই। তো এতদিন বোঝেনি মনে হচ্ছে, সে যে এতদিন বোঝেনি যে যেটা সত্যর পথে যাচ্ছিল না, ওর কোনো মিথ্যের পথে যাচ্ছিল। আর যাকে কুলাঙ্গার বলছে সে তো সত্যি কথা সব বার করে দিয়েছিল প্রমাণ দেখাতো, তো এটা কুলাঙ্গারটা হবেই, কারণ আমরা তো সব সত্যি কথা আয়ুষদার ইয়ে থেকেই পেতাম, ভিডিও থেকেই পেতাম। তো সেখান থেকেই ওকে কুলাঙ্গার বলবেই, ওকে ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে। সেখান থেকে বলি ও যে বলছে যে ওকে এই বাংলাদেশে গিয়ে আমরা প্ল্যান করছি, বাংলাদেশে গিয়ে ওকে কি করব, মানে বাংলাদেশে যাবে কি জানি না, এখান দিয়ে কিছু করে দেবো না। তো সেখান থেকে বলি কাউ টিকিটা ছিঁড়তে পারবে না, আর তুই বলছিলিস না কাকে টোন মেরে যে এখান থেকে সবাই হেল্প করছে, এই করছে, সত্যর পথে যারা যায় তারা একটু হেল্প করে। তুই তো যাচ্ছিলিস এতদিন মিত্রের পথে, তারপরে লাত খেলি ক্যাত করে, তুই চলে এলি একদম সোজা সাপটা, এক দু পাশে নেই মাঝখান দিয়ে তুই চলছিস। আমি কাউর সাথে থাকবো না, কোনো পার্সনকে সাপোর্ট করবো না, আমি তুই সত্যকে সাপোর্ট করবো। ও মাই গড, তুই এখন সত্যকে সাপোর্ট কর, সত্যকে সাপোর্ট করতে করতে তুই দেখছিস মানে তোর পেছনে ভয়, ও নিজে থেকে আগে দিয়ে সারেন্ডার হয়ে যাচ্ছে, বলছে আগে জুতোটা খাওয়ার আগে, মানে ওর কথা দিয়ে আমি বলছি, আগে জুতো খাওয়ার আগে আস্তে জুতো খাওয়াটা একটু ভালো না, মানে এইভাবেই তো ম্যাম ব্যাপারটা বললো, যে আগে আমি যদি গালাগালি করে, ও যদি হট করে সেই সময় হেরে যায় তখন জুতোটা বাড়িটা ও আগে খাবে, তো মানে বেশি খাবে, তো ওই জন্যই বললো যে আগে জুতো খাওয়ার বিশাল জোরটা লাগবে, তো আস্তে আস্তে খাললে খেলে কি জিনিসটা সয়ে যাবে, ওইটাই ব্যাপারটা বলতে চাইলো। যে ওই জন্য বললো যে আমি আগে তোমরা কিছু বলবে সেরকম খারাপ মন্তব্য করবে, তার থেকে আমি আগে দিয়ে এই ব্যাপারটা সারেন্ডার হয়ে গেলাম যে গামলা কি সেরকম কিছু করেনি। হ্যাঁ কিরকম মানে ও বুদ্ধি নিয়ে চলে, আমি ওকে একটা কুমোটের ইয়ে দেবো, কি বলে অ্যাওয়ার্ড হয় কুমোর আঁকা থাকবে ওরকম অ্যাওয়ার্ডটাকে আমি দেবো গিফট। যে ও যে এইরকম মানে দোখলাবাজ মেয়ে ছেলে পৃথিবীতে একটাও নেই। তাহলে কি বলে বলছিলিস যে গামলার কথা প্রথমে ভাবতে ভাবতে আমি খাওয়া ঘুম ছেড়ে দিয়েছিলাম সত্যি কথা, কিন্তু যেই গামলা বলল যে আমি নাকি কাঁঠাল ভেঙে খাই খাই খাই, সেখান থেকেই আমার আর রুচি রইল না এর কাছে, রুচি হলো না এর কাছে থাকার। তুই যা জিনিস না, যারা ভিউয়ার যা তাই হাঁ করে, মানে তোর যে ফ্যান তারাই তোর হাঁ করে গেলে, মানে ভুল ভাল তুল তাল কথাগুলো বলিস, এতদিন মিথ্যে সাপোর্ট করে এলি, হট করে কি একটা বলে ফেললি, তোর ভিউয়ার নিতে পারছে না দেখিস একটুখানি স্টোক টোক হয়ে গেছে কিনা, হট করে তুই মানে সন্দীপদার ফরে হয়ে কথা বললি তো দেখিস, আবার কমেন্ট বক্সে কি সব স্টক টক হয়ে গেছে কিনা দেখিস, বাড়িকে একটু খবর নিস ভিউয়ার্সদের। তুই তো কাউকেই ভালোবাসিস না, না যাদের সাপোর্ট করি তাদেরকেও ভালোবাসিস না, না ফ্যামিলির লোককে ভালোবাসিস না, তোকে মানে যারা ভিউয়ার্সদের ভালোবাসে তাদেরকে জুতোর বাড়ি মারিস, তো মুখে তারা ভালো কথা বলে তাদেরকে জুতোর বাড়ি মারিস। তো সেখান থেকেই ও যা দোকলা ওকে বিশ্বাস করো না, ও দেখতেই পাচ্ছ তোমরা চক্ষু চোখে, মানে চক্ষু চোখে যে কীভাবে কথা চেঞ্জ করছে, ওকে আমার ভয় লাগে মাঝে মাঝে, ও যে মানে কীভাবে কথা বলতো হট করে চেঞ্জ হয়ে গেল কেন কথাগুলো ওর মুখের, মানে বেশি ভয় লাগে, সবারই ভয় লাগে। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। আর আমি এখন ভিডিও দুটো তিনটে দিতাম আগে, আমি এখন দিতে পারছি না, হ্যাঁ আবার দেবো, দেওয়া শুরু করবো, কারণ আমার তো ওই যে দালের মতন শুধু বসে 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 ভিডিও করলে হবে না, তো আমার একটা ড্রেসের বিজনেস আছে, তো ওটাকে মানে আমাদের কুরিয়ার করতে হয়, ওটাকে পাঠাতে হয়, তো অনেক একটু চাপ থাকে, এই আবার যাব কুরিয়ার করতে হয় ওর জন্য, গামলার মতন বসে ওই দালের মতন বসে বসে তো আর ভিডিও করলে হবে না। আর তুই বলছিলিস না যে গামলার বাবা পুলিশের ড্রেস পরেছে, পুলিশের ড্রেস পরেছে, শোন তোকে একটা কথা বলি, পুলিশের ড্রেস পরা মানে কি পুলিশ হয়ে যাওয়া, পুলিশের ব্যাপারটা তুই জানিস না হয়তো, তুই সব কিছু জানলে তো আর তুই সর্বকাটালে হালি কলা হয়ে যেতিস, তুই উকিলের ব্যাপারে সব জানিস, পুলিশের ব্যাপারে সব জানিস, তাহলে তো এবার বলি পুলিশ আলাদা ডিপার্টমেন্ট, তার ড্রাইভার আলাদা ডিপার্টমেন্ট, ওদেরকে ড্রেস পরায় কারণ
ওদের একটা ইউনিফর্ম, আমরা স্কুলে যে ইউনিফর্ম পরে যাই স্কুলের ম্যাটারে সেই ইউনিফর্ম, কিছু কিছু কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে ইউনিফর্ম আছে, তো সেরকমই পুলিশের ড্রাইভারদের একটা করে ইউনিফর্ম থাকে। তাই বলে সে পুলিশ না রে, পুলিশ না, তুই সব জানতে যদি হইরি পয়র হতে যেতিস তাহলে তোকে তো একটা মানে ওই জায়গায় থাকতিস না রে, তুই তুই একটা আম্বানির পরে স্টেপে যেতে পারতি, তুই সব জানতে গামছাওয়ালা হতিস, পুলিশের ড্রেস পরেছে মানে সে পুলিশ হয়ে গেল, দেখিয়েছে গামলা পুলিশের ড্রেস পরেছে, পুলিশের ড্রেস পরেছে। আরে ওর ড্রাইভারই ওটা ড্রেস কোড ওরকম খাকি টাইপের, কারণ পুলিশের আন্ডারে আছে বলে ওর ওটা ড্রেস কোড, ও কোনো ট্রেনিং নেয়নি, শুধু ড্রাইভার লাইসেন্স আছে বলে, সে ড্রাইভিংটা ভালো জানে বলে তাকে ড্রাইভারের পুলিশের কাজে নিয়েছে রে মাথা মোটা, ছাতার মাথা জানে না মানে না কিছু, পুলিশের ড্রেস পরতে পারে আর পুলিশের সব কাজ করতে পারে, ওরে বাবা মানে তোর মাথায় না কি বলবো গামলার বাড়ি মারতে ইচ্ছে করে, যদি গামলা একটু তোর মাথায় বুদ্ধি দেয়, ও তো একদম চাপাবাজ মেয়ে ছেলে, ও মাথায় কিন্তু তোর থেকে বুদ্ধি বেশি, খুব চাপাবাজ মেয়ে, দেখলি তোকে কেমন ক্যাঁচ করে লাথিটা মারলো, কেমন মারলো কেমন লাগলো লাথিটা খেতে, সেখান দিয়ে বলি তুই বেশি কিছু না জানে লাফাস না, তুই যে বলছিস খুব উকিলের ব্যাপারটা বলছিলিস না, এবার আমি বুঝলাম কার কথা তুই শুনে শুনে উকিলের ব্যাপারটা বলছিলিস, সব জানতা, ওই যে তোর বোনের বান্ধবী তার হাত তোর কাঁধের ওপর আছে এখন, তার কাছেই পরামর্শ নিতিস আর তার ডায়লগ গুলো তুই মারতিস, এবার আমি বুঝলাম, বুঝলে তো চলো নেক্সট ভিডিও দেখা যাচ্ছে, টাটা।